শুরুতেই আপনাদের দেব আবহাওয়ার আপডেট। বঙ্গে কবে শীত? রাজ্যে আগামী সাত দিন শুকনো আবহাওয়া। 13ই নভেম্বরের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। 15ই নভেম্বর থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। কোন কোন জেলায় কী কী কেমন কেমন এমন আবহাওয়া থাকছে সেটা আপনাদের জানাবো। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে, কোথাও আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানা যাচ্ছে। আগামী সাত দিন রাজ্যে শুকনো আবহাওয়া। 13ই নভেম্বরের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উত্তরের জেলায় সোমবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া শুরু হবে শীঘ্রই। কি বলছে আবহাওয়া দপ্তর পুরোটাই জানবো আমরা অয়ন ঘোষালের থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, কি বলছে আবহাওয়া দপ্তর, বঙ্গে শীতের প্রবেশ কবে থেকে? আনুষ্ঠানিকভাবে শীতের প্রবেশ নভেম্বর মাসের 21 তারিখ থেকে হলেও 13ই নভেম্বরের পর থেকে গোটা দক্ষিণবঙ্গে ড্রাস্টিক্যালি আবহাওয়া চেঞ্জ হবে, আবহাওয়া ক্রমশ শুষ্ক হবে। এই মুহূর্তেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনের বেলা 54% থেকে শুরু করে 93% পর্যন্ত, রাতের দিকে জলীয় বাষ্পের পরিমাণ একটু কম, তা 40-এর কাছাকাছি। সার্বিকভাবে দিন এবং রাতে জলীয় বাষ্পের পরিমাণ 13 তারিখ থেকে কমতে শুরু করবে, তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করবে 15ই নভেম্বর থেকে, এবং 21শে নভেম্বর থেকে তাৎপর্যপূর্ণ বা লক্ষণীয়ভাবে দিন এবং রাতের তাপমাত্রা একটু একটু করে কমবে, যার ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পুরোদস্ত শীতের আমেজ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পাবে আহলি। তার আগে পশ্চিমাঞ্চলের জেলা, তারা কিন্তু 21 বা 22শে নভেম্বর থেকেই শীতের আমেজ পেতে শুরু করবে একেবারে রাতে বা ভোরের দিকে। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। কবে শীত বঙ্গে, এটাই এখন বড় প্রশ্ন বঙ্গবাসীর মনে। আপাতত যে আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে, 13ই নভেম্বরের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। 15ই নভেম্বর থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে, কোথাও আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে 3 জেলায় রয়েছে, তবে এর পাশাপাশি আর কি আপডেট পাওয়া যাচ্ছে শীত নিয়ে আর একটু জানার চেষ্টা করবো অয়নের থেকে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অয়ন, প্রত্যেকবার আমরা দেখেছি বঙ্গবাসী এই সময়টা একেবারে অধীর আগ্রহে বসে থাকে যে শীত কবে আসবে। এবারও সেই অপেক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত কি বলা হচ্ছে, এবারে যে শীত বা যে ঠান্ডা কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ বা রাজ্যে পড়বে, সে শীত কি স্বাভাবিক নাকি বেশ কয়েকদিনের ঠান্ডা, তারপর আবার যেরকম দেখেছি আমরা যে ঠান্ডা কমে যায় সেই রকম কোনো ব্যাপার দেখা যাবে? এখনও পর্যন্ত কোনো সেই বিষয়ে কিছু বলা হয়েছে? দেখো, স্বাভাবিক ছন্দে শুষ্ক আবহাওয়া বা পারদ পতন এটা অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অক্টোবর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় ডানা ল্যান্ডফল করেছিল এবং তার প্রভাবে বেনজিরভাবে কলকাতা একদিনে 240 মিলিমিটার বৃষ্টি পেয়েছিল। অতএব সেই ডানার যে পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রভাব, যার ফলে বাতাসে এখনও পর্যন্ত অন্তত দিনের বেলাতে পর্যাপ্ত জলীয় বাষ্প রয়েছে, যার পরিমাণ মোটের ওপর প্রায় 93% কাছাকাছি। অতএব কিছুটা তাপমাত্রা কমলেও এই মুহূর্তে শীতের আমেজ পেতে শুরু করবেন রাজ্যবাসী এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ যতক্ষণ পর্যন্ত জলীয় বাষ্পের পরিমাণ না কমছে ততক্ষণ কিন্তু শুষ্ক আবহাওয়া বা শীত তার অনুভূতিটা পাওয়া যাবে না। এই যে গোটা প্রভাব, এই প্রভাবটা সম্পূর্ণ কাটতে আরও 3 থেকে 4 দিন লাগবে। আজকে 8ই নভেম্বর দাঁড়িয়ে কথা বলা যায় যে 12 তারিখের পর থেকে এই জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই ধাপে ধাপে কমতে শুরু করবে। 13, 14, 15 নভেম্বর খুব তাৎপর্যপূর্ণ, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে গিয়ে গোটা বঙ্গের আবহাওয়া প্রায় শুষ্ক হয়ে উঠবে, এবং প্রকৃত যে শীত অর্থাৎ তাপমাত্রার যে পতন, এই পতনটা 21শে নভেম্বর থেকে খুব সামান্য করে কমতে থাকবে, যার জেরে ডিসেম্বর মাসের একেবারে শুরু থেকেই কাঙ্ক্ষিত শীতের যে আমেজ, এই আমেজ দক্ষিণবঙ্গবাসী উপভোগ করতে পারবেন বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। উত্তরবঙ্গে আরও 3 দিন বিক্ষিপ্তভাবে পার্বত্য জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের বাকি নিচের দিকের জেলা সেখানেও কিন্তু ঠিক দক্ষিণবঙ্গের ধাঁচেই অনেকটা শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। কবে শীত সেই নিয়ে ইতিমধ্যেই বঙ্গবাসীর মনে শুরু হয়েছে
দিন গোনা 13ই নভেম্বরের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন 15ই নভেম্বর থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে এবং যা জানা যাচ্ছে কাঙ্ক্ষিত শীতের আমেজ ডিসেম্বরের শুরু থেকেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা